ஏ கல்வி நிக்கோ அப்பா ஏ கல்வி நிக்கோ அப்பா ஏ கல்வி நிக்கோ அப்பா মাননীয় গরম মন্ত্রী মহোদয়, আমার বাংলা এমবি সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরি দর্শক, ডোন্ট মাইন্ড। দেশের বিভিন্ন অঞ্চলে বাপ বেটার মধ্যে বিয়ে আসাদের বিষয় নিয়ে বিরাট ঝামেলার সৃষ্টি হইতে আছে। এই গরমে মানুষের মাথা মগজ পুরাতে নষ্ট হয়ে গেছে। ফলে জামাই বউর কাম করতেছে, বউ জামাইয়ের কাম করতেছে, রাইতের কাম মানছে দিনের করতেছে, দিনের কাম মানছে রাইতের করতেছে। আসলে কখন কে কিভাবে কি করে তার কোনো নাই গ্যারান্টি, নাই কোনো ওয়ারেন্টি। এই তীব্র গরমে গ্রামাঞ্চলের মানুষ বিশেষ করে কৃষক শ্রমিক রিক্সাওয়ালারা সারাদিন গরমের মধ্যে কাজ কাম করে রাইতের বেলা গিয়ে কোন কারণে আরাম করে ঘুমাইতে পারতেছে না, সেইটাও আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করিব। সরি প্রিয় দর্শক, ডোন্ট মাইন্ড। আসলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরমের সংবাদ পড়তাম। এখন এই গরমের সংবাদ পড়তে গিয়ে যদি নিজেই গরম হয়ে যায় তাহলে তো আর সংবাদ পাঠ করা যাইত না। আমার মাথার উপরে ফিরিজের ঠান্ডা পানির একটা বোতল বাঁধা আছে, দেখতে আছেন। আসলে গরমের সংবাদ পাঠ করতে গিয়ে যদি মাথা মগজ গরম হয়ে যায় তাহলে আর আমি সংবাদ কেমনে পাঠ করব। প্রিয় দর্শক, আর দেরি না করে বৈচিত্র্যময় সংবাদের বৈচিত্র্যময় রিপোর্ট সমূহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করিতে আসি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই গরমে করত বাতাস, থাকলে খান বউ, হালার পুত আব্বা কত কইরা কইলাম আমার এখান বিয়া করাও। উনি কইল যেই বছরে বেশি গরম পড়ব সেই বছর আমার বিয়া করাইব, এখনো কোনো খবর নাই, উনি ঠিকই আমার মায়ের হাতের বাতাস খাইতাছে। আব্বা আব্বা, যেই বছর বেশি গরম পড়বো সেই বছর আমার বিয়া করাইবা, এই বছর বাবা যে গরম আমার বিয়া করানির তো কোনো নাম নাই। এই গরমের মধ্যে বিয়া করে কি আমি ঘরে মানুষের গ্যাঞ্জাম বাড়াবো? এমনি লোডশেডিংয়ের যন্ত্র নাই, বাঁচতে আসি না, আবার তোরে বিয়া করে আমি আরেক বেজাল বাড়াবো। তুমি তো লোডশেডিংয়ে ঠিকই বইয়া বইয়া আমার আম্মার হাতের বাতাস খাইতেছ, আর এই লোডশেডিংয়ে আমি কত কষ্টে আছি আমার কথাটা তুমি চিন্তাই করলে না। তোরে আমি আজকে বিয়া সব মিটাইতে আসি। আপা তুমি এটা কি করতেছ? আমি আরাম দিতেছি। তুমি আমার যত্ন হয়েছো, আমার বিয়া করাইতে হইব। প্রিয় দর্শক, এই বিগত কয়েক বছর ধরিয়া যেই গরম পড়িয়াছে তা আমাদের সহ্য সীমার বাহিরে চলে গিয়াছে। বিশেষ করে এইবার যে গরম পড়িয়াছে তাহার কারণে আমাদের মধ্যে যে
গরম উত্তেজনার সৃষ্টি হইয়াছে তাহা জানিতে আমরা এখন আপনাদেরকে মাননীয় গরম মন্ত্রী মহোদয়ের সরাসরি সাক্ষাৎকার দেখাব। মাননীয় গরম মন্ত্রী মহোদয়, আপনি তো প্রতি বছর জুন জুলাই মাসে জনসম্মুখে আইতেন, কিন্তু বিগত কয়েক বছর ধরে আপনি নির্ধারিত সময়ের পূর্বেই গরমের তীব্রতা নিয়ে জনসম্মুখে উপস্থিত হইতে আসেন। এখন কোন কারণে আপনি এত তাড়াতাড়ি জনসম্মুখে চলে আইতে আসেন, এই বিষয়টা জনগণ আপনার কাছ থেকে জানতে চাইতে আছে। এটা জনগণ জানবার চাইতে আছে না তুমি ভাইরাল হওয়ার দামটা করতে আছো? জিনা মন্ত্রী মহোদয়, এই বিষয়টা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা যে তারা আপনার মুখ দিয়ে শুনতে চাই, এই জন্য আমি এখন লাইভে আছি। এই গরমের কারণটা যদি আপনি জনগণকে জানাইয়া দিতেন তাহলে একটু ভালো হইতো আর কি। তাইলে শোনো, আগে বন জঙ্গল গাছপালা বেশি ছিল, সেগুলোর সাথে যুদ্ধ বিগ্রহ কইরা তাদেরকে পরাভূত কইরা ডিঙ্গাইয়া আমার আসতে হইতো, কিন্তু ইদানিং গাছপালা বন জঙ্গল কমে যাবার কারণে আমার আর সেই ধরনের বেগ পাইতে হয় না, তাই নির্ধারিত সময়ের পূর্বেই আমি উপস্থিত হই। দর্শক, আপনারা গরম মন্ত্রীর কথা শুনে বুঝতেই পারতেছেন যে গাছগাছালি এবং বন জঙ্গল কাটিয়া উজাড় কইরা ফেলানোর ফলেই এই গরম মন্ত্রী মহোদয় নির্ধারিত সময়ের পূর্বেই গরমের ব্যাপক তীব্রতা নিয়ে জনসম্মুখে উপস্থিত হইতে পারতেছে। সুতরাং গরম মন্ত্রীর এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচিতে হইলে আমাদেরকে বেশি বেশি কইরা গাছগাছালি লাগাইতে হইব। আমরা দিনের বেলা ঘুমাই কেন? এখন যে এত গরম পড়ছে তাই মানুষ দিনের কাম রাইতে করে, রাইতের কাম দিনে করে, এই জন্য এখন আমরা ঘুমাচ্ছি। ও জাহিন, এ জাহিন কি করো? আব্বু আমরা এখন ঘুমাচ্ছি। মানুষের দিনের বেলা ঘুমায় নাকি? আব্বু রাতের বেলা তো কারেন্ট থাকে না, তাই আমরা দিনের বেলা ঘুমাচ্ছি। প্রিয় দর্শক, দেশে এত বিদ্যুৎ উৎপাদিত হওয়ার পরও কেন বারবার লোডশেডিং দেখা দিতে আসে তাহা জানিতে আমরা এই মুহূর্তে যুক্ত হইতে আসি একজন বিদ্যুৎ অফিসারের সাথে। সম্মানিত বিদ্যুৎ কর্মকার, সরি সম্মানিত বিদ্যুৎ কর্মকর্তা, আমি একজন সিনিয়র রিপোর্টার, আপনার কাছে আইসলাম বিদ্যুৎ সম্পর্কিত কয়েকটা তথ্য নেওয়ার লাগি। দয়া করিয়া তত্ত্ব দিয়া যদি আপনি আমারে ধন্য করিতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হইতাম। দেশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত হইতে আছে, এরপরও কেন বারবার লোডশেডিং দেখা দিতে আছে তাহা জনগণ আপনার মুখ থেকে জানিবার চাইতে আছে। আমরা আপনার এই বিষয়টি এখন লাইভে প্রচার করতে আছি। অফিস আদালত হাট বাজার বাসা বাড়িতে যেভাবে বিদ্যুৎ অপচয় হইতে আছে তাতে লোডশেডিং হবে নাকি আবার লুট হবে? গ্রামাঞ্চলের মানুষগুলো বিশেষ করে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা এবং দিনমজুর যারা, তারা সারাদিন রুইদে গরমে কাজ করার পর লোডশেডিং এর কারণে রাইতের বেলা আবার ঘুমাইতেও পারে না। এখন কিভাবে এই লোডশেডিং থেকে বাঁচা যায় এই বিষয়ে আপনি যদি একটু পরামর্শ দিতেন গরিব মানুষগুলোর একটু উপকার হইতো। অফিস আদালত শপিং মল বাড়ি ঘরে অপ্রয়োজনে ফ্যান লাইট এসি ফ্রিজ এগুলোর ব্যবহার কমাতে হবে। প্রিয় দর্শক,
দিন মজুরেরা যদিও অনেক কষ্টে আছে এই গরমে, কিন্তু সমাজের কিছু সাহেবরা আছে অনেক আরামে। আর সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে আসছি আমরা আজকে একটি অফিসে। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, কে কে কে? আমি আমার বাংলা এমবি চ্যানেলের একজন সিনিয়র রিপোর্টার। আচ্ছা, এটা একটা অফিস, এই অফিসের মধ্যে আপনি নাক ডাক্কা ঘুমাইতে আসেন। আচ্ছা ভাইজান, আপনি তো একজন শিক্ষিত মানুষ, একজন অফিসার মানুষ, আপনি জানেন যে এই গরমের মধ্যে গ্রামাঞ্চলের মানুষ, বিশেষ করে কৃষক দিন মজুর রিক্সাওয়ালা যারা, তারা সারাদিন এই তীব্র গরমের মধ্যে কাজ করে রাতের বেলা গিয়েও বিদ্যুতের অভাবের কারণে ঘুমাইতে পারে না। অথচ আপনি একজন মাত্র কর্মকর্তা এই অফিসে, আপনি একটা দুইটা তিনটা চারটা চারটা এসি, এক দুই তিন চার পাঁচটা ফ্যান এবং সাতটা লাইট জ্বালায় রাখছে। দেশে যে লোডশেডিং হচ্ছে সেটা অবশ্যই আপনি জানেন, জানার পরেও আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া এতগুলো বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছে, এটা কি উচিত হচ্ছে ভাই? আপনি কি এই কৃষকদের কথা, দিন মজুরদের কথা একবারও ভাবেন নাই? এই যে দেখেন, আপনাকে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই তীব্র গরমের মধ্যে একজন কৃষক কিভাবে মাঠে কাজ করতে আসে সেই বিষয়টা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। আচ্ছা কৃষক ভাই, আপনি যে এত বড় তীব্র গরমের মধ্যে মাঠে কাম করতেছে, আপনার কি কষ্ট লাগতেছে না? এই মোবাইলটার দিকে তাকায় করি আর গরিব গরম ভাই, গরমের মাঝে যদি কাজ না করে আর কাজ কাম কি ভাই? রাতকে যদি কারেন্টটা ঠিক মতো থাকতো তাহলে শান্তিতে একটু ঘুমাইতে পারতাম ভাই। সারাদিন পরিশ্রম করে গেল একজন, ঘুমাইতো ও শান্তি করে গেল। সরকারের উপর মহল থেকে বলা হয়েছে সরকারি অফিস আদালতে বিদ্যুৎ ব্যবহার, বিশেষ করে এসি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য। এই যে ধরেন শহরাঞ্চলের বাড়িঘরে যতগুলা এসি ফ্রিজ এবং অপ্রয়োজনীয় লাইট ব্যবহার করা হয়, এই সমস্ত লাইট এসিগুলার ব্যবহার কমাইলে গ্রামাঞ্চলের মানুষদেরকে এই লোডশেডিংয়ের কবলে পড়তে হয় না ভাই। ভাই তাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে এরকম ভাবিনি ভাই। তীব্র গরমে তো অনেক কাজের চাপ ভাই, কখন যে ঘুমাইছে ভাই বুঝতে পারি নাই ভাই। আপনি আর রিপোর্ট টিপোর্ট করিলেন না আমার ভাই, এরকম আর ভুল হবে না। আমি বিদ্যুৎ অপচয় থেকে আমি দ্রুত অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ না করলে যতই আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াই না কেন, জনগণের চাহিদা মেটানো সম্ভব না। সুতরাং বিদ্যুৎ ব্যবহারে আমরা সাশ্রয়ী হই, তাহলে লোডশেডিং কমবে এবং এই তীব্র গরমের মধ্যে গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষগুলো সারাদিন গরমে কাজ করে রাতের বেলা একটু আরামে ঘুমাইতে পারবে।